জাতীয় পার্টির কর্ণধার, জাতীয় পার্টির কাণ্ডারী। আজকে বক্তব্যর কিছু নেই, আজকে এখানে একটি কথাই বলবো, জাতীয় পার্টি কারো ক্ষমতা সিঁড়ি হবে না, হবে না, হবে না। ঝিনাইদহে জেলা জাতীয় পার্টি শক্তিশালী করার লক্ষ্যে শনিবার সকাল 10টায় শহরে কুটুম কমিউনিটি সেন্টারে ঝিনাইদহ জেলা জাতীয় পার্টি দ্বিবার্ষিক সম্মেলন 2022 অনুষ্ঠিত হয়েছে। এ সময় জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীরা মিছিল করে সম্মেলনে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজনীন সুলতানা, উপদেষ্টা মাননীয় চেয়ারম্যান জাতীয় পার্টি, অ্যাডভোকেট জহিরুল হক জহির, উপদেষ্টা মাননীয় চেয়ারম্যান জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি। এছাড়া উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মধু, ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীরা। এই সম্মেলনের আজকের প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় এরশাদ অনুজ, আমাদের খুলনা বিভাগের অতিরিক্ত মহাসচিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজ সাইদুর রহমান টেপা ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সভাপতি, জাতীয় পার্টির কর্ণধার, জাতীয় পার্টির কাণ্ডারী, ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সংগ্রামী আহ্বায়ক, যিনি এই ঝিনাইদহ জেলা জাতীয় পার্টিটাকে তিলে তিলে প্রসারিত করেছেন, আমার প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ রাশেদ মাজমাদার। কেন্দ্রীয় বিশেষ অতিথিবৃন্দ সবাইকে জানাই আমি ঝিনাইদহ জাতীয় পার্টির পক্ষ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি জানাই আমার ঝিনাইদহ উপজেলার এবং সমস্ত উপজেলা এবং পৌর কমিটি উদ্ভিদে যারা এই সাধারণ তৃণমূলের মানুষকে সবাইকে জানাই সালাম অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে বক্তব্যর কিছু নেই, আজকে এখানে একটি কথাই বলবো, আমাদের যারা কেন্দ্র থেকে আগত অতিথিবৃন্দ তাদের কাছে একটা আবেদন নিবেদন আমাদের একটি, আমাদের এই খুলনা বিভাগের প্রতি তারা যেন যত্নশীল হয়, দৃষ্টি দেয়। আমরা অনেক অনেক পরিশ্রম করে আজকে এই 20 বছর 25টি বছর রাজনীতি করছি, যাদের চুল দাঁড়িয়েও পেকে গেছে। বাংলাদেশের কে প্রধানমন্ত্রী হবে, কে সরকার গঠন করবে, সে নির্ধারণ করবে এই দেশের মানুষ। অত্যাচার অত্যাচার দুঃশাসনের মুক্তি চায় এদেশের জনগণ, মুক্তি চায়, মুক্তি চায় বলে জাতীয় পার্টি কে আজকে সামনে এসছে। এই যে জাতীয় পার্টির নেতা কর্মীদের আদর্শ এবং আমি এবং এই জন্য আজকে জাতীয় পার্টি সারা বাংলাদেশে আমরা একত্রিত হচ্ছি। জাতীয় পার্টির চেয়ারম্যানের বাগদত্তন ঘোষণা, আমিও সেই জাতীয় পার্টির চেয়ারম্যানের মুখপাত্র হিসেবে আপনাদেরকে বলতে চাই, জাতীয় পার্টি কারো ক্ষমতা সিঁড়ি হবে না, হবে না, হবে না। জাতীয় পার্টি ইসলামিক মানুষ আছে তোমার সাথে।